ইউরোপিয়ান ফুটবল মাতিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো এখন এশিয়ায়। আল নাসর এফসিতে যোগ দিয়েছে পাঁচবারের ব্যালন ডিওরের মালিক। সৌদি আরবে ক্লাবটিতে আসায় বাংলাদেশি ক্লাব বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলার সম্ভাবনা জেগেছে রোনালদোর। এশিয়া মহাদেশের দুই ক্লাব বসুন্ধরা কিংস এবং আল নাসরের দেখা হওয়ার সুযোগ রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে। টানা দুই মৌসুম এএফসি কাপ খেললেও কখনো গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি বসুন্ধরা। তবে এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের সেরা ক্লাবটি। প্লে অফ খেলে সফলতা পেলে মূল পর্বে খেলতে পারবে বসুন্ধরা, হেরে গেলে আবার সরাসরি এএফসি কাপে খেলবে। আর এই সমীকরণ থেকে বসুন্ধরার বিপক্ষে রোনালদোর ম্যাচ খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিজনের শীর্ষে ১২ দেশের র্যাঙ্কিং অনুযায়ী এএফসি চ্যাম্পিয়ন্স লিগ সুযোগ পায়। বাংলাদেশ ওয়েস্টের জোনে ১২তম স্থানে থাকায় প্রতিযোগিতাটির প্লে অফ খেলার সুযোগ পাচ্ছে বসুন্ধরা। বাংলাদেশি প্রথম ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোন পর্যায়ে খেলতে যাচ্ছে দলটি। সৌদি আরবের লিগের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হিসেবে মৌসুম শেষ করা দল সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ থাকে। সৌদি প্রো লিগের টেবিলে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে আল নাসর। ক্রিস্টিয়ানো রোনালদোর অন্তর্ভুক্তিতে লিগ চ্যাম্পিয়ন হওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে দলটির, আর শীর্ষ দুই স্থান অর্জন করতে না পারে আল নাসের। তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে বাছাই পর্ব খেলতে হবে রোনালদোর দলকে। ২০২৫ সাল পর্যন্ত আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো। ইএসপিএন জানিয়েছেন প্রতি বছর ৭.৫ কোটি ডলার বেতন পাইতে পারেন রোনালদো, যা সত্যি হলে ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার হবেন তিনি। ফ্রেন্ডস, এতক্ষণ আমাদের ভিডিও সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।